স্টেশন থেকে উদ্ধার 11 বছরের এক অজ্ঞাত পরিচয় নাবালক। থানায় নিয়ে এসে তার খাওয়া থাকা দিয়ে মানবিক রূপ পুলিশের চেষ্টা চলছে বাড়ি পৌঁছে দেওয়ার। স্টেশন থেকে এই অজ্ঞাত পরিচয় নাবালককে উদ্ধার করলো পুলিশ। আপাতত সেই নাবালককে পুলিশের কাছেই রাখা হয়েছে। সঠিকভাবে কাউন্সেলিং করে তার ঠিকানা জেনে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও নাবালক ছেলেটি জানিয়েছে তার বাবা নিয়ে দাদার সঙ্গে ঝগড়া করে সে চলে এসেছে। পুলিশের পক্ষ থেকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে এবং নতুন জামা কাপড়ও দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় নাবালকের নাম গণেশ বিশ্বাস। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মিলনগঞ্জ স্টেশনে ওই নাবালককে একা একা ঘুরতে দেখে পুলিশ। জিজ্ঞাসা করে জানতে পারে সে নবদ্বীপ থেকে ট্রেনে করে এসেছে। পরনে ছিল ছেঁড়া জামা কাপড়। তাকে সাথে সাথে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। তার সাথে বাড়ির যে ঠিকানা বলেছে নবদ্বীপ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে সেই ঠিকানা পাওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে নাবালকটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। সেখানে কাউন্সেলিং করে সঠিক ঠিকানা জেনে নাবালককে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে মানবিক রূপ দেখা গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। মহিলা সিভিক পুলিশ কর্মীরা নাবালকের যত্ন নিচ্ছে। তাকে খাওয়া দাওয়া সারিয়ে তাকে দেয়া হয়েছে নতুন জামা কাপড়। সবকিছু পেয়ে প্রচন্ড খুশি হয়ে বাচ্চা ছেলেটি। সে জানাচ্ছে সে আর বাড়িতে ফিরতে চায় না, এখানেই থেকে যেতে চায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক কি বলছে শুনুন। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ, আইসিসিইউ, এনআইসিইউ, ঔষধ, সাধারণ শল্য চিকিৎসা, নূর সার্জারি, অর্থ সার্জারি, অ্যান্ড্রাগোলজি, যুগ্ম প্রতিস্থাপন, আর্থ্রোস্কোপি, জটিল ট্রমা এবং ফ্র্যাকচার, বিকৃততা সংশোধন, রিয়ামেটোলজি, ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর, ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং, নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং, অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডট পরিধি আবিং আরএমও ইনচার্জ খাজাজি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 4-24 ঘন্টা সিটি ভি নজরদারির অধীনে। আজকের এই দুপুর 1:30 নাগাদ একটা টেলিফোন আসে যে একটা ছেলেকে, বাচ্চা ছেলে ঘোরাফেরা করছে মিলনগঞ্জ স্টেশনে। সেই খবর পেয়ে আমরা তাড়াতাড়ি পুলিশ পাঠাই। আমাদের অফিসার গিয়ে বাচ্চাটাকে ওই মিলনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে আসার পর যখন থানায় চাইল্ড ওয়েলফেয়ার কর্নারে আমরা ওকে নিয়ে বসিয়ে জিজ্ঞাসাবাদ করি যে তোমার নাম কি, সে তখন জানায় আমার নাম গণেশ বিশ্বাস, বাবার নাম কি, বলছে বাবা মারা গেছে, বাবার নাম হচ্ছে তপন বিশ্বাস, বাড়ি বাড়ি হচ্ছে বলছে নবদ্বীপ স্টেশনের নিচে। এবার আমরা এই পরিপ্রেক্ষিতে ওখানকার নবদ্বীপ পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করি, সেখানেও ওরা আসল ঠিকানাটা দিতে পারছে না এবং ওই নামে কেউ জানতে পারছে না। তো এখন আমরা এটাকে ভেরিফাই করার জন্য আমরা কালকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাবো তার কাউন্সেলিং করার জন্য, এবং কাউন্সেলিং করার পর যে আসল ঠিকানাটা বেরোবে তারাই তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।